মহান বিজয় দিবসের প্রতি বছরের মতো সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 1971-এ শহীদ হওয়া দুই ক্রিকেট ব্যক্তিত্ব শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক স্মরণে আয়োজিত হয় এই ক্রিকেট ম্যাচ, যেখানে শহীদ মুস্তাক একাদশকে 7 উইকেটে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। শহীদ জুয়েল আর শহীদ মুস্তাক, আব্দুল হালিম চৌধুরী জুয়েলের স্বপ্ন ছিল বাংলাদেশের জার্সিতে টেস্ট খেলার। 22 গজের পিচে স্বপ্নটা পূরণ করার আগে গেরিলা বাহিনী ক্র্যাক প্লাটুনে যোগ দেন এই তরুণ। আজাদ বয়েজ ক্লাব আর মোহামেডানে নিজেকে ক্রিকেটার হিসেবে চেনানো জুয়েল মারা যান পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতনে। আর শহীদ মুস্তাক ছিলেন এক অদম্য ক্রিকেট সংগঠক। স্বাধীন বাংলাদেশের মুক্ত বাতাসে বেড়ে ওঠা ছেলেরা একদিন বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াবে এই স্বপ্ন বুনতেন তিনি। সে স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্ঠা করেছিলেন আজাদ বয়েজ ক্লাব। অথচ নিজ হাতে গড়া সেই ক্লাব প্রাঙ্গণেই 25 মার্চ কাল রাতে নির্মমভাবে খুন হন মুস্তাক আহমেদ। তরুণ প্রজন্মের ক্রিকেট প্রেমীদের কাছে শহীদ জুয়েল আর শহীদ মুস্তাক কেবল মিরপুরের হোম অফ ক্রিকেটে দুটি স্ট্যান্ডের নাম হলেও তাদের স্মরণে প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে বিসিবি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। সকাল 11টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল একাদশ। দুদলের অধিনায়কত্ব করেন হাবিবুল বাশার ও মিনহাজুল আবেদিন নান্নু। 90-এর দশকের প্রায় সব চেনা ক্রিকেট তারকারা অংশ নেন এ ম্যাচে। 15 ওভারের খেলায় শহীদ মুস্তাক একাদশকে 7 উইকেটে হারায় শহীদ জুয়েল একাদশ। প্রীতি ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে স্মারক পুরস্কার বিতরণ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও শহীদ জুয়েলের বোন সুরাইয়া খান। সারা মাহবুব, DBC News, ঢাকা।